শাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, ইমা, রাজশাহীতে গেল মাস থেকে আমরা দেখছি দফায় দফায় লকডাউন দেয়া হচ্ছে, স্থানীয়ভাবে সর্বাত্মক লকডাউন চলেছে এবং এখন জাতীয়ভাবে যে লকডাউন সেটিও কিন্তু চলছে, কিন্তু তারপরেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে করোনার যে সংক্রমণ সেটিকে আমরা কোনোভাবেই আসলে নামতে দেখছি না, বরং প্রতি ধাপেই কিন্তু করোনার সংক্রমণ বাড়ছে। প্রত্যেক দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর যে চাপ সেটিও বাড়ছে। আপনি জানেন যে গেল 24 ঘন্টায় হাসপাতাল যেই তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে 18 জন মারা গেছে, যাদের মধ্যে কিন্তু 5 জন করোনা পজিটিভ ছিল এবং বাকিদের কিন্তু উপসর্গে মারা গেছে এবং 1 জন করোনা নেগেটিভ হয়েও মারা গেছে। তো রাজশাহীতে কিছুক্ষণ আগে আমরা জরুরি বিভাগ থেকে যে তথ্যটি পেয়েছি, সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 26 জন নতুন করোনা রোগ এবং উপসর্গ এই সমস্ত নিয়ে ভর্তি হচ্ছে। সেই কারণে কিন্তু একটা করোনার হটস্পট হিসেবেও কিন্তু এই শহরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটি হয়ে উঠেছে এবং একটা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। যারা আসছেন আমরা দেখছি যে অধিকাংশই কিন্তু তাদের যে অক্সিজেন লেভেল সেটি খুব দুরূহ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। তো এই পর্যায়ে আমরা যেটি লক্ষ্য করছি যে হাসপাতালের এখানেও যে রাজশাহীতে পুরো জায়গায় লকডাউন চলছে, হাসপাতালে যারা রোগীর স্বজনরা আসছেন তাদেরকেও কিন্তু নির্দিষ্ট দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি মেনে কিন্তু চলাচল জন্য বলা হচ্ছে। এখানে যারা নিয়োজিত আছে আনসার বাহিনী তাদেরকেও আমরা দেখছি রোগীর স্বজনদেরকে সহযোগিতা করছেন, এখানে যারা আসছেন তাদেরকে নির্দিষ্ট দূরত্বে রাখার চেষ্টা করছেন। এবং ইমা, আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু সর্বাত্মকভাবে যেই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এখানে চিকিৎসকরা গুরুত্ব আরোপ করছেন প্রত্যেকটির নগরীতে, সেটিও কিন্তু এখানে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প আসলে কোনো কিছুই নেই। তো ইমা, এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।